নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলেছি আর একটা নতুন চ্যালেঞ্জ। আর তোমাদের দিদিভাইও সুস্থ হয়ে গেছে, তো আজ চ্যালেঞ্জে কি কি আছে সব তুমি বলে দাও। আমি বলে দেবো, তো ভাত আছে, ডাল, লাউ পাতা ভর্তা, খোকা ইলিশ, পাবদা সর্ষে পোস্ত, খাসির মাংস, আর দই কাতলা, মুরগির মাংস, আর দই, মিষ্টি, চাটনি, আর এই যে পাঁপড়। খুঁজেও পাচ্ছি না কোনটা কি বলবো না। সব ঠিকঠাক বলেছো তো? হ্যাঁ, সব ঠিকঠাক বলা হয়ে গেছে। তো আজকে পুরো টেবিল ভর্তি, আমাদের টেবিলে আর একটু জায়গা নেই আজকে, মানে কিছু রাখার। তো আজকে টেবিল ভর্তি চ্যালেঞ্জ হবে, তো দেখা যাক আজকে টেবিল ভর্তি চ্যালেঞ্জে কে জেতে। আজকের আমাকে জিতে, পানিশমেন্টটাও খতরনাক আছে, আজকের আমাকেই জিততে হবে। তো দেখা যাক কে জেতে, রুগি না আমি, তো রুগি না আমি, তো রুগি। তো চলো হাড্ডাহাড্ডি চ্যালেঞ্জ সব তাড়াতাড়ি শুরু করে দিই। তো চলো চ্যালেঞ্জ শুরু করার আগে একটা লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, অবশ্যই করে দিও। তো চলো 1 2 3 স্টার্ট। পানিশমেন্ট, পানিশমেন্ট, এই গ্লাসও রাখার জায়গা নাই। কি 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 খাবো আগে? দই কাতলা খাই, দই কাতলা। আমি পাবদা খাচ্ছি, সর্ষে পাবদা। এর আরও জায়গা নাই, কোথায় রাখবো? গ্লাসে দিলো থাক, আমার ডাল। হ্যাঁ, আবার ভুল করে নিজে নিয়ে নিন না। আস্তে আস্তে খাবা, কেন আমি জিতব? ও বাবা, একদম তাদের খাবা না। আমি যেদিন বলি তুমি তো আস্তে আস্তে খাও, সেদিন কি খাও আস্তে আস্তে? তাহলে হাই
হবে দই কাতলা। ওকে, ওই এখনো মাংসের কাছে যেতে পারিনি, মাছের পর্ব চলছে সব। আমার ঢিচকে বুকি রেখে যদি না রাখতে পারি তাহলে আবার কিছু খাওয়াই দিচ্ছিলাম। এই রুগি আসতে পারো, আজকে আমি হাড্ডা দিয়েছি। যে গ্লাস নিয়ে ছোটাছুটি করছো, মিষ্টি খেয়ে নিচ্ছ একটা। জানলে চারটা মিষ্টি খেয়ে নি।
বিশাল টাকা, ওটাকে আমি পার করে দিয়েছি অনেকক্ষণ আগে। এটাকেই তো কি করে ছাড়াবো সেটাই তো ভাবছি, ট্রেনে ছিড়ছে না। ঝাল লঙ্কা ছিল না, একটু লঙ্কা দিতাম আছে, কি ঝাল দিয়েছে ছিল ওই কাঁচা লঙ্কা তো বুঝতে পারিনি, জানো কচি কচি বলে দুটো তিনটে দিয়ে দিচ্ছি। খেতে পাচ্ছি না তো, আবার বলবে তোমার মাংস আছে। ওটা সামনে ঢেলে দিতে ও তো দেরি আছে, এটা তো খাইয়ে গেল, তারপরে ডালটা খাবো। কাশি শুরু হয়েছে বাবা, দেখতে পারো আজকে আমি মাছও পরিষ্কার করে খেয়েছি, সব কিছু পরিষ্কার করে খেয়েছি, এখানে আলুগুলো রয়েছে আর উনি লাস্টে খেয়েছে, আবার তার মধ্যে ডালটা পুরোটা খেতে পারিনি, আর এখানটায় চিকনও দু পিস রয়ে মটনও দু পিস রয়ে গেছে, তো ঝাল কত জিতেছি আমি জানি তো, রুগীটাকে আজকে আমি হারিয়ে ফেলবই ফেলব। তো চলো এনার জন্য পানিশমেন্ট নিয়ে আসছি, তো বন্ধুরা এনার জন্য পানিশমেন্ট নিয়ে গেছি, এই নিয়ে গেছি কাকে নিয়ে এসছি, তবে হেলদি পানিশমেন্ট নিয়ে এসছি, মানে ছাড় দাও পানিশমেন্ট দিতে হবে না, ওই রুগী তে গেছে, রুগী আন ঠিক হয়ে গেছে শুদ্ধ, তাও ছাড়বে না, ছাড়া জানি আমিও ছাড়বো না, দাঁড়াও কোনোদিন আমি, তুমি কত ছাড়ো, তো আজকের পানিশমেন্টটা খারাপ না, এই শিউলি ফুলের বীজ তো পেটে গিয়ে গাছ হবে আর আমরা শিউলি ফুল তুলবো, এই দিক দিয়ে একটা বেরোবে, এই দিক দিয়ে একটা বেরোবে, কান দিয়ে একটা বেরোবে, ডালপালা তো না, বীজটা খেয়ে নাও, আবার তিতো আছে মানে পেটের যত ক্রিমি আছে সব মরে যাবে, অত উপকার করতে হবে না, যদি একটু ভালো মন্দ বলতে আর একটা মিষ্টি খেয়ে নাও,
তাহলে ঠিক ছিল, তার মধ্যে শিউলি ফুলের পাতা নিয়ে চলে, পাতা না বীজ নিয়ে চলে এসেছে, দেখেছো বন্ধুরা? নাও এবার খেয়ে নাও, খেয়ে নাও, কি তো বলে খেতে হবে। আমার তো এখনই দেখেই তো কিরকম লাগছে, কি তেতো। আর একটা জিনিস কি, আমি তেতো খেতে ভালোবাসি না। তেতো খেতে বোধহয় আমি খুব ভালোবাসি, আর বন্ধুরাও বোধহয় খুব ভালোবাসে। অনেকেই আবার খায় তেতো, ওটা তেতো দায়ে পড়ে অনেকেই খায়, তেতো খেতে কেউ ভালোবাসে না। এইগুলো একটু ছাড়িয়ে দেবে দেখতো। এতগুলো সব খাবো, এই দুটো খাই না, মিনিমাম পাঁচটা খাই দিবে, পাঁচটা ছেড়ে আর খাও। আচ্ছা ঠিক আছে, তিনটে আর দুটো পাঁচটা, পাঁচটা। আমার তো এখনই গা কেমন করছে। এবার টেস্ট গুলো কেমন সেগুলো বলবো, যেগুলো টেস্ট জানি না সেগুলো জানতে হবে তো। তা তুমি এইটুকু খাও না, মানে তুমি বলবা আর আমি জানবো। আমি ঠিক আছে বলবো টেস্ট, ঠিক আছে। আমার তো এখনই বমি পাচ্ছে। কটকট আওয়াজ হচ্ছে, কেমন গো? তিতা না মিষ্টি বিষ্টা? খুব সুন্দর খেতে, একবার খেয়ে দেখবে। সত্যি তাই? তাহলে এবার এরপরে শিউলি ফুলের বীজ আর ভাত দিয়ে চ্যালেঞ্জ চলে, ভালো হবে তো? খেয়ে দেখবে, ঠিক আছে, খুব ভালোই লাগে। এবার খাও, ভালো করে খাও। ফাটাচ্ছি, শুনতে পাচ্ছ না? কড়মড় করে আওয়াজ হচ্ছে। হ্যাঁ এবার একটু শুনতে পাইস, আমি দেখিয়ে দিচ্ছি ফাটিয়ে দেবে। তো বন্ধুরা এ না, সত্যি ভালো ছিল, টেস্টটা হেভি না, ওই জন্যই তো ওক চলে আসছে, মানে এত সুন্দর টেস্ট। এমনি শুধু বলো তেতো না মিষ্টি? বলবো না, তুমি খেয়ে দেখবে। আমি বলবো কেন? আমি পানিশমেন্ট পেয়েছি, আমি বলবো কেন? তো বন্ধুরা পানিশমেন্টটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। তো চলো নেক্সট আর একটা মজাদার চ্যালেঞ্জিং ভিডিওর সাথে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।